বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগরী ঢাকা, ঢাকার রাস্তায় চলাচলে যানজটের ভোগান্তি সবচেয়ে বড় বাধা। দেশের প্রথম মেট্রো রেল চালুর পর উত্তরা মিরপুর ফার্মগেট হয়ে মতিঝিল পথে যানজট বিদায় নিয়েছে। ফিনিক্স পাখির মতো মেট্রো রেল এই এলাকার মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে। এলাম দেখলাম আর জয় করার মতো অবস্থা ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেলের। যানজটের ভোগান্তি থেকে পরিত্রাণ দিতে ও দ্রুত চলাচলে ঢাকার চারপাশে মেট্রো লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে চালু হওয়া এমআরটি লাইন 6 এর পর এবার দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 নির্মাণের কাজও জোরে সোরে এগিয়ে চলেছে। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। দেশের প্রথম পাতাল মেট্রো রেলের মাধ্যমে রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জও যুক্ত হবে। ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পিতলগঞ্জে বিশাল এলাকা জুড়ে চলছে ডিপো নির্মাণের কার্যক্রম। প্রত্যেকটা মেট্রো লাইনের কাজ শুরু হয় ডিপো নির্মাণের মাধ্যমে। এমআরটি লাইন 6 এর দিয়াবাড়িতে সবার আগে ডিপো তৈরি করা হয়েছিল। পিতলগঞ্জেও একইভাবে চলছে ডিপো নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজ। সারি সারি এক্সক্যাভেটর, ট্রাক সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চলছে কর্মযোগ্য। 92 একর জায়গা জুড়ে চলছে এই নির্মাণযোগ্য। জাপান থেকে আমদানি করা আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে চলছে ভূমি উন্নয়নের কাজ। মূলত এটার উপরই ভিত্তি করে গড়ে উঠবে এমআরটি লাইন 1 এর ডিপো এবং মেট্রো রেলের চলাচলের লাইন। এমআরটি লাইন 6 এর অভিজ্ঞতাকে পুঁজি করে নতুন লাইনটি নির্মাণের কাজ এগিয়ে চলেছে। জাপানের টোকিও কনস্ট্রাকশন এবং দেশীয় প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের জয়েন্ট ভেঞ্চার ডিপো এলাকায় ভূমি উন্নয়নের কাজ করছে। এমআরটি লাইন 1 এর ডিপো এরিয়াতে ড্রেনেজ লাইন, সংযোগ সড়ক সহ বিভিন্ন অবকাঠামো গড়ে তুলতে দিনরাত জোরে সোরে চলছে কর্মকাণ্ড। বড় বড় স্তূপ করে রাখা হয়েছে ইট ও পাথর, যা দিয়ে ভেতরের সংযোগ সড়ক সহ বিভিন্ন অবকাঠামো গড়ে উঠবে। সীমানা প্রাচীর বরাবর সড়ক তৈরি হচ্ছে, সেই সড়কের পাশে লাগানো হয়েছে সবুজ ঘাস। এমআরটি লাইন 1 এর ট্রেনগুলি আনা হবে এবং সেগুলিকে রাখা হবে এই ডিপোতে, সেগুলির রক্ষণাবেক্ষণও করা হবে এখানে। এমআরটি লাইন 1 এর ডিপোতে থাকবে দীর্ঘ গ্যারেজ, ওয়ার্কশপ, সার্ভিস এরিয়া, যেখানে রক্ষণাবেক্ষণ করা হবে মেট্রো রেলের এই ট্রেনগুলিকে। এছাড়াও একটি সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে এই লাইনের ট্রেনগুলিকে চালানো হবে, যার কমান্ড সেন্টার থাকবে এই ডিপোতেই। পাতাল রেলের কাজ ডিপো এরিয়া ছাড়াও ঢাকার বেশ কয়েক জায়গায় একসাথে চলছে। রাজধানীর যমুনা ফিউচার পার্ক, খিলক্ষেত, বিমানবন্দর, রেল স্টেশনের সামনে দৃশ্যমান হয়েছে পাতাল রেল নির্মাণের কাজ। এসব এলাকায় মূলত চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ। মাটির নিচে মেট্রো স্টেশন এবং রেল লাইন নির্মাণের চূড়ান্ত কাজ শুরু করার আগে বিভিন্ন সেবা সংস্থার লাইনগুলি সঠিকভাবে স্থানান্তর করার কাজ চলছে। মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন, যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট সহ জরুরি লাইনগুলিকে নিরাপদে সরিয়ে নিয়ে পুনরায় স্থাপন করা, আর এই কাজটি করছে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এটি হচ্ছে পাতাল নির্মাণের প্রথম ধাপ। কন্ট্রাক্ট প্যাকেজ 1 এর আওতায় এই কাজ চলছে। রাজধানীর যানজটপ্রবণ অন্যতম সড়ক হল বিমানবন্দর থেকে রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত। সরু রাস্তা, অতিরিক্ত যানবাহন সহ নানা কারণে এই পথ পাড়ি দিতে কত সময় লাগতে পারে তা নিশ্চিত করে বলা কঠিন। এমন বাস্তবতায় নগরবাসীকে স্বস্তি দিতে এই পথে পাতাল রেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে দিয়ে পাতাল রেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি 1 প্রকল্পের আওতায় এই রেল নির্মাণ হচ্ছে। এটি বাস্তবায়ন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, DMTCL। 2026 সালের 31 ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। বর্তমানে বাসে চড়ে বিমানবন্দর মোড় থেকে কমলাপুর যেতে সময় লাগে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। পাতাল রেল চালু হলে সময় লাগবে মাত্র 24 মিনিট। 21টি স্টেশন বিশিষ্ট 31.24 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়নে 3 ধরনের চ্যালেঞ্জ রয়েছে।
এগুলো হলো পাতাল নির্মাণ কাজের সময় আশপাশের ভবন ও টানেল দেবে যাওয়া, ট্রাফিক সমস্যা, মাটি ব্যবস্থাপনা সহ বর্ষায় পাতালে পানি বেড়ে যাওয়া। মূলত ১২টি প্যাকেজে নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ১১টি প্যাকেজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন, ৩টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটিও উত্তরা মতিঝিল রুটে চলাচলকারী মেট্রো রেলের আদলে বিদ্যুতে চলবে, নিয়ন্ত্রণ করা যাবে দূর থেকেই। এই লাইনে প্রথমে ৮ কোচ বিশিষ্ট ২৫ সেট ট্রেন দিয়ে যাত্রী পরিবহন শুরু হবে। ভবিষ্যতে ৩৬ সেট ট্রেন চালানো হবে। প্রতি ট্রেনে সর্বোচ্চ ৩,০৮৮ জন যাত্রী পরিবহন করা যাবে। বিমানবন্দর কমলাপুর রুট হবে পাতাল এবং পূর্বাচল অংশ হবে উড়াল। এমআরটি লাইন ওয়ানে ১২টি ভূগর্ভস্থ স্টেশনে বিরতি সহ ট্রেনে করে বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র ২৪ মিনিট ৩০ সেকেন্ড। অন্যদিকে ৯টি স্টেশনে বিরতি সহ নতুন বাজার পূর্বাচল টার্মিনাল যেতে সময় লাগবে ২০ মিনিট ৩০ সেকেন্ড। এছাড়া নতুন বাজার ইন্টারচেঞ্জের মাধ্যমে ১৬টি স্টেশনে বিরতি সহ পূর্বাচল থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট ৩০ সেকেন্ড। পাতাল অংশে ঘন্টায় ট্রেন চলবে ৯০ কিলোমিটার ও উড়াল অংশে চলবে ১০০ কিলোমিটার গতিতে। এমআরটি লাইন ওয়ান হবে উড়াল ও পাতাল পথের সমন্বয়ে। এর মধ্যে বিমানবন্দর কমলাপুর পর্যন্ত ১৯.৮৭ কিলোমিটার পাতাল রেলে থাকছে ১২টি স্টেশন। এগুলি হচ্ছে বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল ৩, খিলক্ষেত, নর্দা, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। আর পূর্বাচল রুটের নতুন বাজার ও নর্দা দুটি স্টেশন বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে হবে। এরপর নতুন বাজার থেকে পূর্বাচলের নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত ১১.৩৬ কিলোমিটার হবে উড়াল পথ। এই রুটে ৯টি স্টেশন হল নতুন বাজার, নর্দা, জোয়ারসাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল। এমআরটি লাইন ওয়ানে প্ল্যাটফর্মে ওঠানামা করতে উভয় পথের স্টেশনে থাকবে লিফট, সিঁড়ি ও এসকেলেটর। নতুন বাজার স্টেশনে এমআরটি লাইন ৫ নর্দার্ন রুটের সঙ্গে আন্তঃলাইন সংযোগ থাকবে। নর্দা ও নতুন বাজার স্টেশন আন্তঃসংযোগ রুট ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচলে যাওয়া যাবে। এই পাতাল রেল নির্মাণে ব্যয় হবে ৫২,৫৬১ কোটি টাকা, জাপানি ঋণ ৩৯,৪৫০ কোটি টাকা, বাকি ১৩,১১১ কোটি টাকা সরকারি তহবিল থেকে মেটানো হবে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, যানজট নিরসনে সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের একটি এটি। এর নির্মাণ কাজ শেষ হলে প্রতিদিন ৮ লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। জীবনযাত্রায় ভিন্ন মাত্রা ও গতি যোগ হবে, যানজট বহুলাংশে হ্রাস পাবে, নগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে। প্রকল্পের ৩টি অংশের টেন্ডার প্রক্রিয়া বেশ এগিয়েছে। এই প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি প্রায় ৪০%।